মিল্ক শেক আর হচ্ছে মাঠা একসাথে? জি মাঠা খাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি রেগুলার খান নাকি? কুরবানিদের এক মাস পর পর্যন্ত যারা আসবে প্রতিটা আইটেমে আমি 10,000 টাকা ডিসকাউন্ট দিই। চিলার মেশিনটা যেমন কুলথানের আমরা কম্প্রেসার ইউজ করি, যেটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু ভিডিওটি একদমই আনকমন একটা ভিডিও আমাদের চ্যানেলে, কারণ আমরা কিন্তু আজকে যে মাঠা তৈরির সব কিছু আমরা দেখাবো, মানে কিভাবে মাঠা আপনারা বিজনেস করতে পারেন, মাঠা বিক্রি করে কিভাবে লাখ টাকা ইনকাম করতে পারেন মাসে, সেগুলো কিন্তু সব দেখাবো। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই মাঠা বিক্রি করছে, সাথে কিন্তু হচ্ছে মিল্ক শেকও আছে। তো উনি দেখেন এই যে এই জায়গায়, এটা কিন্তু একটা জমজমার কোনো জায়গা না, তাতেই দেখেন কত মানুষ এখানে মাঠা খাচ্ছে, একদম খুবই সুস্বাদু আমি শুনছি যে এই মাঠাটা। তো ভাইয়ারা হচ্ছে কিভাবে এই ব্যবসার আইডিয়াটা পেলো এবং কিভাবে হচ্ছে ভাইয়া শুরু করলো ব্যবসাটা, কত টাকা হলে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন, সবগুলো কিন্তু আজকে জানাবো এই ভিডিওতে। তো চলুন আমরা ভাইয়ার সাথে কথা বলে আসি। আমাদের যে দোকানদার ভাই আছে, উনি দেখেন একদমই সময় পাচ্ছে না, একটার পর একটা মাঠা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, একটার পর একটা মিল্কশেক বিক্রি হচ্ছে। তো চলুন ভাইয়ার সাথে আমরা কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা আপনি তো এইখানে মানে মাঠা বিক্রি করছেন, মানে এই এলাকায় করেন নাকি ঢাকার বিভিন্ন জায়গায় করেন? ঢাকার বিভিন্ন জায়গায় করি। আচ্ছা তো কি বলে কতদিন থেকে এই ব্যবসা করেন? গেলে কি যেকোনো কেউ কিনতে পারবে? হ্যাঁ অবশ্যই, যেকোনো কেউ কিনতে পারবে। আচ্ছা তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে এই তাকওয়া এন্টারপ্রাইজ, তো তাকওয়া এন্টারপ্রাইজে গেলে কিন্তু যে কেউ আপনারা হচ্ছে এই পুরো মেশিনটি কিনতে পারবেন। তো ভাই এখানে কি দুইটা মানে মিল্ক শেক আর হচ্ছে মাঠা একসাথে? জি মিল্ক শেক মাঠা একসাথে। আচ্ছা মানে যদি কেউ বলে যে আমি শুধু মাঠা বিক্রি করবো কিনতে পারবে? তো হ্যাঁ কিনতে পারবে। আচ্ছা আপনি ডাবলটা নিছেন, ডাবল চেম্বারের নিছেন? আচ্ছা ডাবল চেম্বারের একটা নিছেন জন্য 90,000 পড়ছে। জি আর যদি একটা চেম্বার নেয় তখন একটু কম পড়বে? আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু আরো সবকিছু লেখা আছে ডিটেলস। আর ভাই দিনে কেমন কেমন আপনার সেল হয় কেমন? 40-50 লিটার। তাহলে কত টাকা আসে এরকম, আপনার লাভ হয় কত? লাভ হয় 2500 থেকে 3000 টাকা। 2500 থেকে 3000, মানে দিনে 2500 থেকে 3000? বাপরে বাপ, মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন দিনে 2500 থেকে 3000 টাকা লাভ, মানে ওনার কিন্তু হচ্ছে মাসে হচ্ছে প্রায় 70-80 হাজার টাকা বা 90,000 টাকার মতন কিন্তু লাভ হয়। তো ভাইয়া আমরা আসলে আপনার সবকিছু দেখলাম, এই যে ভাই সবাই খাচ্ছে। আমি একটু ভাইয়া আপনার যে মাঠা বিক্রি করতেছেন একটু আমরা এনাদের কাছে শুনি যে কেমন মানে স্বাদ বা আপনাদের মাঠাটা কেমন, আমিও খেয়ে দেখবো যদিও তো একটু দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি মাঠা খাচ্ছেন? হ্যাঁ ভাই মাঠা খাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা কি রেগুলার খান নাকি? মানে ভাই আপনি এই এলাকায় মানে রেগুলার আসেন নাকি? জি রেগুলার আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আঙ্কেল। যে এখানে ইনি বিক্রি করতেছে মাথা এবং হচ্ছে মিল্ক শেক, তো কেমন মানে স্বাদ? আলহামদুলিল্লাহ দুটোই ভালো, মানে দাম হিসেবে কি স্বাদ ঠিক আছে? দাম হিসেবে স্বাদটা অপূর্ব। অপূর্ব না? জি। আচ্ছা রেগুলার খান? জি জি জি। এই যে মসজিদে নামাজ পড়তে আসলে ইনশাআল্লাহ আমরা এটা খাওয়াটা পরে ঠান্ডা হয় শরীরটা মিল্কশেক আপনার পছন্দ? আচ্ছা তো এই যে এখানে কিন্তু দেখেন
আমি দেখেন কথা বলার সময় পাচ্ছি না, এখানে কিন্তু আমি আপনাদেরকে এই এটা আগে দেখাই দেই, এই পুরো হচ্ছে ভাইয়াদের প্রসেসিংটা কিভাবে হচ্ছে, প্রসেস কিভাবে আছে। এটা কিন্তু পুরো একটা গাড়ি, এই গাড়িটাতে করে কিন্তু ইনি যে কোনো জায়গায় যেতে পারবে যে কোনো সময়, কারণ এটা কিন্তু খুবই খুবই মানে কি বলে এই যে কোনো ইঞ্জিন লাগবে না, কিছু লাগবে না, একদম কোনো টাকা লাগবে না, শুধু হচ্ছে পা দিয়ে চালাই কিন্তু উনি যে কোনো জায়গায় যাইতে পারবে ঢাকার, এবং যে কোনো জায়গায় কিন্তু বিক্রি করতে পারবে, একদম আনাচে কানাচে ঢাকার সব জায়গায় কিন্তু উনি এই মিল্কশেক এবং হচ্ছে মাঠাগুলো বিক্রি করতে পারতেছে। তো দেখুন ভিউয়ার্স, সবাই একদম স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কিন্তু এখানে মাঠা মিল্কশেক খাচ্ছে মাত্র 20-30 টাকা করে। তো আমি একটু ভাইয়ের সাথে এইভাবে সাথে কথা বলি, ভাই কি স্কুলে আসছো নাকি? আপনারা বুঝতেই পারতেছেন এই যে আমি মাত্র 4-5 মিনিট এখানে দাঁড়াইছি, 4-5 মিনিটে কত কাপ মানে ভাইয়ার বিক্রি হলো। তো আমি ভাইয়ের সাথে আরেকবার একটু কথা বলবো, ভাইয়া আপনি তো খুশি নাকি এই বিজনেস করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে মাত্র 90,000 টাকা ইনভেস্ট করছেন ভাই, 90,000 টাকা ইনভেস্ট করে একদম পুরো প্রতিদিনই আপনি 2-3 হাজার টাকা ইনকাম করতেছেন নাকি? জি জি। তার মানে আপনার ভাই খরচ টরচ বাদ দিয়ে মাসে কত টাকা থাকে? মাসে মোটামুটি 70,000 টাকার মতো থাকে। 70,000 টাকা থাকে, মানে ভাই তার মানে যারা হচ্ছে বিজনেস করতে যাচ্ছে ছোটখাটো একটা বিজনেস বা লাভ বেশি তারা তো এই বিজনেস করতে পারে নাকি? জি, মানে আলহামদুলিল্লাহ ভালো চলছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আগে ভাই আগে হচ্ছে কি মানে অন্য কোনো বিজনেস করছিলেন নাকি? হ্যাঁ আগে অন্য কোনো বিজনেস করছিলাম, ওটাতে এরকম প্রফিট হয় না, তার থেকে এটা অনেক 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 বেটার, অনেক বেটার। আর হচ্ছে ভাই এখানে কিন্তু তেমন কোনো কষ্টও নাই, শুধু আপনি এখান থেকে শুধু বের করতেছেন আর দিচ্ছেন। তো ভিউয়ার্স, এই যে এই লাভজনক ব্যবসাটি আপনারা কিভাবে করবেন আর হচ্ছে কিভাবে হচ্ছে এই বিজনেসটা সম্পর্কে আইডিয়া নেবেন সবগুলোই কিন্তু আজকের ভিডিওতে জানাবো। তো চলুন আমরা শুনে আসি যে ভাইয়া আসলে কিভাবে আইডিয়াটা পেলো এবং হচ্ছে ভাইয়া কিভাবে এই বিজনেসটা শুরু করলো। তো ভাইয়া লাস্ট আরেকবার আপনাকে একটু বিরক্ত করবো, সেটা হচ্ছে আপনি এই বিজনেসটা আইডিয়া কোথায় থেকে পেলেন, মানে কিভাবে পেলেন? তাকওয়া এন্টারপ্রাইজ আমি মানে ওনারাই মাথা দেয়, ওনারা পৌঁছাই দিয়ে আসে আমার। আচ্ছা মানে আপনি আচ্ছা মানে ওনাদের হচ্ছে কি ইয়ে আছে কি বলে ওনাদের গাড়ি আছে, আর কি আমার পয়েন্টে দিয়ে আসে ওইখান থেকে আমি আর কি। আচ্ছা আপনি যেহেতু ভাইয়া লাভজনক ব্যবসা করতেছেন, তো এই লাভজনক ব্যবসাটা আমি চাই যে আরো আমাদের যারা হচ্ছে বেকার ভাই আছে বা ছোটখাটো ব্যবসা করতে যাচ্ছে কিন্তু লাভ বেশি তারা করুক। তো আমি কিভাবে করবে এখানে তাকো এন্টারপ্রাইজের যে ই আছে সেট কেছে এই যে এডুকেশন নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ এড্রেস আছে এখানে পুরো তো করলে ঠিক আছে, আচ্ছা পাওয়া যাবে আর কি। আচ্ছা মানে তাহলে আমরা তাকো এন্টারপ্রাইজের অফিসে গিয়ে যোগাযোগ করলে পাওয়া যাবে। ওকে, তো ভিউয়ার্স আমরা হচ্ছে তাহলে তাকো এন্টারপ্রাইজের অফিসে চলে যাব, গিয়ে কিভাবে আসলে এগুলো নিতে পারবেন, কত টাকা হলে নিতে পারবেন এবং কি কি হেল্প পাবেন ভাইয়াদের কাছে সবকিছু কিন্তু জানবো। তো চলুন আমরা চলে যাই ঢাকা উদ্যানে মোহাম্মদপুরে। তো ভাইয়া আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকেন ইনশাআল্লাহ, দোয়া করি আরো ভালো কিছু করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। তো ভিউয়ার্স এই যে এই গাড়িটা যে দেখতেছেন এইখানে কিন্তু দুধ একদম দুধ এবং লাচ্ছি বিক্রি হয়, প্যাকিং প্যাকিং করা দুধ লাচ্ছি, মানে যারা হচ্ছে আপনারা বাড়িতে ডেলিভারি নেন প্রতিদিন হচ্ছে দুধ নিতে চান লাচ্ছি নিতে চান তারা কিন্তু নিতে পারেন। তো এটাও কিন্তু পাওয়া যায় তাকওয়া এন্টারপ্রাইজে। তো এটার দাম সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, কারণ এক একজনের আসলে চাহিদা এক এক রকমের ব্যবসার, তো সেজন্য কিন্তু আপনারা নিতে পারেন। যে এখানে ভাইয়ার নিচ্ছে তার আগে একটু কথা বলে নিই। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে এই গাড়িটা এটা কি আপনি এটা কোথায় থেকে নিচ্ছেন? মানে কি বলবো ভাই, আপনারা কিন্তু এই জাস্ট এই সিম্পল গাড়িটা এটা কিন্তু দেখতে যা মনে হচ্ছে কিন্তু এমন না, এটার ভিতরে কিন্তু দুধ লাচ্ছি গুলো ঠান্ডা থাকে একদম। মানে আপনাকে এই দুধ লাচ্ছি গুলো কোথায় থেকে নেন? তাহলে বুঝতেই পারতেছেন যে মানে এক মাসেই কিন্তু প্রায় আপনারা হচ্ছে পুরো
টাকা তুলে ফেলতে পারবেন। তো এই এইরকম কিন্তু আরো ভাইয়াদের কাছে অনেক আছে, আপনারা তাকওয়া এন্টারপ্রাইজ থেকে কিন্তু এইরকম আরো সব ধরনের গাড়ি পাবেন। তারপর আপনাদের কিন্তু সুবিধার থেকে কিন্তু আমরা ভাইয়াদের সাথে কথা বলবো তাকওয়া এন্টারপ্রাইজে। তো ভাইয়া খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স এখন কিন্তু আমরা চলে এসেছি তাকওয়া এন্টারপ্রাইজের অফিস রুমে। তো এখানে কিন্তু আমরা স্যারের সাথে কথা বলবো এবং ডিটেলস সম্পর্কে জানবো। আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছেন যে কিভাবে যারা ব্যবসা করে এখান থেকে তাকওয়া এন্টারপ্রাইজ থেকে সুবিধাগুলো নিয়ে তারা কিন্তু প্রচুর লাভবান হচ্ছে। মাত্র 1 লাখের নিচে ইনভেস্ট করে কিন্তু প্রতি মাসে লাখের উপর ইনকাম করতেছে বা লাখের একটু নিচে ইনকাম করতেছে। তো কিভাবে সম্ভব এবং কিভাবে আপনারা সব সকল সুবিধা পাবেন তাকওয়া এন্টারপ্রাইজ থেকে, তো পুরো ডিটেলস সম্পর্কে আমরা জানবো আমাদের স্যারের কাছে। তো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার আমরা আসলে আপনাদের এখানে আসার সব মানে উদ্দেশ্য যেটা সর্বপ্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা বাইরে যখন মানে দেখি রাস্তাঘাটে আমরা ঢাকায় চলাফেরা করি তখন কিন্তু বিভিন্ন ধরনের মাঠা বিক্রেতা দেখতে পাই। হ্যাঁ, তো বেশিরভাগ মাঠা বিক্রেতার লেখা থাকে যে তাকওয়া এন্টারপ্রাইজ। তো সেই সেইখান থেকে একটু জানার ইচ্ছা হইলো যে আপনারা এই সুবিধাটা কিভাবে মানে শুরু করলেন প্রথমে, কিভাবে এটা যদি একটু বলেন প্রথমে। আচ্ছা, বাংলাদেশে এই কনসেপ্টটা আমি প্রথমে নিয়ে আসছি। আচ্ছা, এটা আমার মাথা থেকেই এই প্ল্যানটা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, তো এটা একটা ফ্ল্যাট সিস্টেমের গাড়ি। আমি দেখেছি যে আগে রাস্তাঘাটে বিভিন্ন জুস বিক্রি হতো, খোলা পরিবেশে ধুলাবালি পড়তো, মাছি পড়তো। তো এইটা দেখে আমি আমার মাথায় চিন্তা আসে যে হাইজেনিক ভাবে এইটা বিক্রি করার কোনো পদ্ধতি আবিষ্কার করা যায় কিনা। তো সেখান থেকে চিন্তা করে আমি এটা এসএসএ করলাম, ফুড গ্রেড এসএসএ করার পরে দেখলাম যে এটা গরম হয়ে যায়, কারণ এসএসটা রোদে গেলে হিট হয়ে যায়। তখন আমি এটাকে আবার অত্যাধুনিক করার জন্য ইনসুলেটেড করে ফ্লাক্সের মতো করে ফেললাম। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারাও কিন্তু এইভাবে যদি একদম মানে ভালো মানের হচ্ছে খাবার বা যে কোনো খাবারই বলেন না কেন স্যার, হচ্ছে ভালো মান মেইনটেইন করার জন্য কিন্তু ভালো একটা কোম্পানি আন্ডারে যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়। তো সেই ক্ষেত্রে স্যার আপনাদের এইখানে যারা আসবে একটু অ্যাড্রেসটা যদি বলেন, আপনাদের অফিসের অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেস 13/1 ঢাকা উদ্যান পানির পাম্পের সামনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে। আপনি যেটা নিয়ে দেখে আসছেন এই এই মেশিনটাতে সব ধরনের দুধ সাপ্লাই থেকে শুরু করে সব ধরনের জুস আইটেম, আপনি যদি লেমন জুস করেন এটার মধ্যে ঠান্ডা থাকবে, আপনি অন্য যে কোনো আখের রস করেন এর মধ্যে ঠান্ডা থাকবে, আপনি মাঠা লাচ্ছি লবণ করেন এর মধ্যে ঠান্ডা থাকবে। এইখানে আরেকটা স্যার সুবিধা, সবথেকে বড় সুবিধা যেটা আমি দেখলাম আপনাদের সেটা হচ্ছে আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে আপনি তো কিনছেন মেশিনটা কিনছেন ঠিক আছে, কিন্তু মাঠা বা যে জুস আইটেম এগুলো পান কোথায়? তো উনি বলছে যে আমি তাকওয়া এন্টারপ্রাইজ থেকেই মাঠা সংগ্রহ করি। এটা কিভাবে স্যার? এটা হচ্ছে আমরা যখন এই গাড়িটা দিলাম তখন দেখলাম যাদের নিজস্ব খামার নেই তারা এই গাড়িটা নিয়ে ভালো করতে পারছে না। তখন আমরা চিন্তা করলাম যে একটা গাড়ি নিয়ে একজন প্রোডাকশন করবে এটা তার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। তখন আমরা এই যে আমি আপনাকে একটু দেখাই ডিসপ্লেতে যে আমাদের এই প্রতিষ্ঠান এটা চাটমহল পাবনা। আচ্ছা, এখানে আমরা তখন এই যে আমাদের এই গাড়িগুলো দিয়ে মাল পৌঁছানো হয় এখান থেকে, তখন আমরা মাঠা প্রোডাকশন করে সবাইকে দেয়া শুরু করি। মানে মাঠাগুলো সবগুলোই পাবনা থেকে একদম রেডি করে, রেডি করে আমরা ওই গাড়ির মধ্যে রিফিল করা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে ওই গাড়ির মধ্যে রিফিল করে দেই, উনি জাস্ট অন টাইম কাপে ভরে ভরে বিক্রি করবে। মানে এত সহজ করে দিছি আমরা বিজনেস, কোনো ওনাদের কোনো চাপের কিছু নেই, শুধু আপনাদের কাছ থেকে মেশিনটা কিনবে। মানে যে যানবাহনটা আছে বা যেটা বলে ওটার নাম কি বলে জানি স্যার? এটা রুট ট্যাঙ্কার, রুট ট্যাঙ্কার বলে। হ্যাঁ, তো ওইটা কেনার পর আপনারাই ওনাদেরকে সাপ্লাই দিবেন প্রতিদিনই? হ্যাঁ হ্যাঁ, আমরাই সাপ্লাই দিব। আচ্ছা, আর এই ক্ষেত্রে যারা হচ্ছে বিজনেস করতে ঢাকার বাইরে তাদের ক্ষেত্রে কি করেন? এটা আমাদের 3টা গাড়ি আছে ডেলিভারির জন্য, এটা ঢাকা হোক বা ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট হোক আমরা মাল পৌঁছাতে পারি, পৌঁছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো সেই ক্ষেত্রে স্যার আমি ওনার কাছে দাম শুনছি, উনি একটা ধারণা দিয়েছেন, তো আপনি একটু যদি আমাকে দামগুলো সম্পর্কে একটু ধারণা দেন। আমাদের সিঙ্গেল ট্যাঙ্কার গাড়ি আছে, আমি আপনাকে দেখাই সিঙ্গেল ট্যাঙ্কার গুলো, মানে যেখানে এটা হলো সিঙ্গেল ট্যাঙ্কার, এটা একটা অপশন। হ্যাঁ, মাঠা মিল্ক শেক বা যে কোনো একটা অপশন করা যায়। এই গাড়িটার দাম 80,000 টাকা। আচ্ছা, এটা যদি নেন তাহলে 80,000 টাকা, 80,000 টাকা। আর এই গাড়িটা আছে এটা ডাবল অপশন, এই যে এখানে মাঠা এবং মিল্ক শেক দুইটাই বিক্রি করবে, দুইটাই বিক্রি করতে পারবেন। ভিউয়ার্স এই যে দেখুন, তো আমি যেটা ভিডিওতে আমরা প্রথমে দেখাইছিলাম ভিউয়ার্স, এই যে ইনি কিন্তু এইভাবে বিক্রি করেন মাঠা এবং মিল্ক শেক দুইটাই বিক্রি করেন। এটার দাম 90,000 টাকা, এটা 90,000 টাকা। স্যার ওনারা বলতেছিল যে মাত্র
মাত্র 80,000-90,000 টাকা ইনভেস্ট করছে, ওনার বিক্রি করতেছেন প্রতিদিনই প্রায় 25,000-3,000 টাকা, মানে আসলেই আসলেই সম্ভব। হ্যাঁ, আমরা আমরা 85 টাকা কেজিতে মাঠা পৌঁছা দেই, 105 টাকা কেজিতে মিল্কশেক দিই, তো মিল্কশেকে 70 টাকার মতো প্রফিট থাকে প্রতি কেজিতে, আর মাঠাতে থাকে 50 টাকা। তাহলে তো অনেক দিনে তো, আর গরমের দিনে তো প্রচুর পরিমাণে বিক্রি। আচ্ছা, রেগুলার কি মানে ঠান্ডা কেমন থাকে, মানে কতক্ষণ ধরে থাকে? এটা 30 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। আচ্ছা, আর যদি কেউ স্যার অনেক বেশি পরিমাণে নিতে চায়, যে স্টক করে রাখবে তার বারবার না নিয়ে, তাহলে আমাদের নিজস্বই উৎপাদন কারখানা, আমাদের নিজস্ব আপনারা দেখতে পাচ্ছেন, আমি তবু আপনাদেরকে আরো ভালো করে দেখাই দিব যে এগুলো কিন্তু স্যাররা হচ্ছে নিজেরাই করে। আর স্যার এগুলো যেহেতু ঠান্ডা রাখার জন্য কিছু মেশিনের প্রয়োজন হয়, হ্যাঁ, তো এগুলো কি বাইরে থেকে নিয়ে আসেন নাকি আপনারা, কিভাবে ইম্পোর্ট করেন? হ্যাঁ, আমরা কম্প্রেসার, কনডেন্সার ইউনিট এগুলো সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। তো স্যার আমি আপনাদের এই যে ডাবল চেম্বারের যে আছে মিল্কশেক এবং মাঠা বিক্রি করে, এটা ছাড়া আরো একটা দেখলাম আপনাদের হচ্ছে আছে সার্ভিস, সেটা হচ্ছে কি উনি দুধ, প্যাকেট দুধ এবং লাচ্ছি বিক্রি করতেছে, এটা এটার বিষয়ে একটু বলেন স্যার। হ্যাঁ, আমাদের তো অনেক প্রোডাক্ট, আমাদের মাঠা, লাচ্ছি, লবণ, ঘি, দুধ, হ্যাঁ, এরকম আমাদের অনেক প্রোডাক্ট, কাপ দই, সরা দই। তো যারা দুধ নিয়ে করতেছে, এটা হলো অটোমেটিক প্যাকিং মেশিন আমাদের আছে, ফুল অটোমেটিক, হ্যাঁ, তুরস্ক থেকে এটা ইম্পোর্ট করা, আমরা একদম প্যাকেট করে দেই, 65 টাকা কেজি পৌঁছায় দেই প্যাকেট করে। এটা ওনারা 90 টাকা কেজি বিক্রি করে, বিভিন্ন বাসায় হোম ডেলিভারি করে, বিভিন্ন কফি শপ, চায় স্টল, বিভিন্ন জায়গায় দেয়, মুদি দোকানেও দেয়। তো সেই হিসাবে 100 কেজি দুধ বিক্রি করলে 2500 টাকা ইনকাম করতে পারে। বাপরে, মানে 2500 টাকা ইনকাম, তার মানে ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে এখান থেকে কিন্তু আপনারা প্রায় লাখের কাছাকাছি ইনকাম করতে পারেন। ভাইয়াদের আসলে বা তাকো এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে। সেক্ষেত্রে স্যার যেহেতু 80-90,000 টাকা ইনকাম হচ্ছে বাংলাদেশে বসে ছোটখাটো একটা ব্যবসা করে, তাহলে অনেকেই তো স্যার বিদেশ যাওয়ার মনে হয় তো কোনো দরকার নেই, কারণ অনেকে লজ্জা করে যে ছোট ব্যবসা করব, কিন্তু ঢাকায় এসে তো করতে পারে, কি বলেন, আপনার মতামত কি? হ্যাঁ, এখানে অনেকে বিদেশ ফেরত আসে, এসে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে তারা উদ্যোক্তা হয়েছে, আরো হচ্ছে, এটা অ্যাভেলেবল হচ্ছে, কারণ এবং অনেকে গ্রাম থেকে আসতেছে, আসার পরে একা একা এখানে এসে হয়তো স্বাচ্ছন্দ্য ফিল করবে না, যে ভয় পায় যে ঢাকা শহর কেমন, ভালো মন্দ অনেক কিছুই চিন্তা মাথায় আসে, তাদেরকেও আমরা সুন্দর লোকেশন দিয়ে ঢাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করে আমরা সেটেল করে, মানে আপনারা নিজেরাই নিজ দায়িত্বে আছে। হ্যাঁ, আমাদের টিম তো অনেক বড়, অফিসে দেখছেন, হ্যাঁ, অফিসে সবাই তাদেরকে সহযোগিতা করে, সহযোগিতা করে। ওকে, তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যদি টাকো এন্টারপ্রাইজের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করেন, আপনাদের কিন্তু এই ব্যবসাটা, ছোট ব্যবসা, কিন্তু লাভ এত বেশি যে আপনাদেরকে যাইতে হবে না, বিদেশ করতে হবে না, অতিরিক্ত টাকা খরচ, এখানে আসলে সব ধরনের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। তো স্যার আমরা তাহলে আপনাদের কারখানাটা দেখি যেখানে আপনারা তৈরি করেন। হ্যাঁ, কারখানায় যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে যারা এই কুরবানি ঈদের এক মাস পর পর্যন্ত যারা আসবে, প্রতিটা আইটেমে আমি 10,000 টাকা ডিসকাউন্ট, আপনি বলতেছিলেন যে 10,000 টাকা ডিসকাউন্ট দিবেন, কি বলেছেন স্যার? এটা আমরা একটা অনেক বড় 12 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা নিয়েছি। তো এই প্রজেক্টের জন্য আমরা নতুন ঈদের, কুরবানি ঈদের এক মাস পর পর্যন্ত, অর্থাৎ ঈদ যদি 16 তারিখ হয়, পরের মাসে 16 তারিখ পর্যন্ত যারা এই আমাদের কাছে ডিলার নিবে, গাড়ি নিবে, অর্ডার করবে, তাদের সবাইকে প্রতিটা আইটেমে আমরা 10,000 টাকা করে ডিসকাউন্ট দিবেন। এই যে এইটা স্যার, এই ফ্যাক্টরি, এবং এটা টোটালি অটোমেটিক একটা ফ্যাক্টরি, ও এখানে কোনো মানুষের হাতের সংস্পর্শ লাগবে না, একদম স্বাস্থ্যসম্মত এবং হাইজেনিক ভাবে আমাদের মাঠা, লাবান, লাচ্ছি, দুধ উৎপাদন হবে। ওকে, তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন এইরকম একটা যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা বিজনেস শুরু করেন, সব পাশে কিন্তু স্যার হেল্প পাবে। এবং আরেকটা বিষয় আমি একটু জানাতে চাই, সেটা হলো যারা বিজনেস করবেন তারা টোটাল লাইসেন্স ডকুমেন্ট আগে দেখবেন। ও আপনাদের? হ্যাঁ, বাংলাদেশে এখন অনেক কিন্তু কোম্পানি বের হয়েছে যারা কোন রকম ভিত্তি নাই। হ্যাঁ, তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি যেখানেই বিনিয়োগ করেন বা যেখানে যাদের সাথে ব্যবসা করেন তাদের সম্পর্কে একটু জেনে নেবেন, সম্পর্কে জেনে নেবেন। ওকে, আর স্যার আপনাদের তো নিজস্ব পেজ, ইউটিউব চ্যানেলও আছে? হ্যাঁ আচ্ছা, সেখানেও কিন্তু ভিউয়ার্স আপনারা কি দেখতে পারেন, স্যার কিন্তু রেগুলার কিন্তু সব কার্যক্রম কিন্তু আপডেট দেওয়া হয় সেখানে, তো ওইখান থেকেও কিন্তু আপনারা স্যারদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের সুবিধার কিন্তু স্ক্রিন নাম্বার দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে ভাইয়ের স্যারদের অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো স্যার আমরা তাহলে
আজকে যাই গিয়ে আরেকটু আপনাদের কারখানাটা দেখে তারপর আমাদের দর্শকদেরকে আমি বলে দিব যাতে আপনাদের সাথে যোগাযোগ করে যারা এই ব্যবসাটা করতে চায়। যারা নতুন ব্যবসা করতে চান তাদেরকে আমি প্রথমে বলবো এসে পরামর্শ করেন, করার পরে কোন আইটেমটা কিভাবে করলে আপনি বেশি লাভবান হতে পারবেন, আপনার কত টাকা মূলধন আছে, ওই টাকায় সবচেয়ে সুইটেবল আইডিয়া কোনটা, এটা আমাদের সাথে কথা বলে নির্ধারণ করে আপনি নামুন। ইনশাল্লাহ আমাদের সহযোগিতা এবং আপনার প্রচেষ্টায় আপনি খুব দ্রুত একজন ভালো উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হতে পারবেন। ওকে, তো স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ইনশাআল্লাহ আবার দেখা হবে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন আছি তাকওয়া এন্টারপ্রাইজের ওয়ার্কশপে, যেখানে কিন্তু তৈরি হয় ভাইয়াদের মেশিন গুলো, মানে যেখানে হচ্ছে আর কি মাথা রাখা হয় এবং হচ্ছে কি বলে মিল্কশেক গুলো রাখা হয়, এই যে এখানে দেখতেছেন এই চেম্বার গুলো করা আছে একদম খুবই সুন্দর করে, তো সবগুলোই কিন্তু আমি দেখাবো আর এগুলোর দাম শুনবো, আর আমাদের কিন্তু পুরো ভিডিওতে আমাদেরকে ভাইয়া সাহায্য করবেন আর ভাইয়া কিন্তু সবগুলোর দাম বলবে এবং কিভাবে আপনারা নিতে পারেন সেগুলো একটু ধারণা দিবে। তো চলুন ভাইয়ের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম শান ভাই, কেমন আছেন? আমি ভাই একটু আগে কথা বললাম একজন ব্যবসায়ীর সাথে, মাঠা ব্যবসায়ীর সাথে, তো উনি কিন্তু খুবই খুশি কারণ ভাই মাসে 60-80,000 টাকা ইনকাম করেন, যে এত সহজ ব্যাপার না ভাই। না, আমাদের এই বিজনেস যদি সে ভালোভাবে করতে পারে, টাইম দিয়ে করতে পারে, সেক্ষেত্রে হ্যাঁ 100% সম্ভব। তাহলে ভাই আপনাদের এখান থেকে তো অনেকেই ব্যবসা করতেছে আপনাদের এখান থেকে শুনে নিয়ে, তাই না? তো ভাই আপনারা কি কি বিক্রি করে থাকেন, মানে কি কি সেল করেন? আচ্ছা, আমাদের এখানে মূলত মেশিনারিজ আইটেম এবং মাঠা আমরাই দিয়ে থাকি। খুব সম্ভবত শুনছেন এখান থেকে আমরা মাঠা এবং মেশিনারিজ দিয়ে থাকি। তো মেশিনারিজ যেটা সেটা হচ্ছে আমাদের যে চিলার মেশিন আছে, এটা হচ্ছে আপনার 300 লিটারের চিলার মেশিন। হ্যাঁ, এটা মূলত বানানো হয়েছে কাদের জন্য, সেটা হচ্ছে যে যারা দূর দূরান্তে বা আছে আপনার সিলেট, রংপুর, রাজশাহী, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর কি ওনার ব্যবসাটা করতে চায়, তাদের কথা চিন্তা করে আসলে এটা রাখা হয়েছে চিলার মেশিনটা। এটাতে আপনি মাঠা নিয়ে আছে 10-12 দিন সংরক্ষণ করতে পারবেন। মানে এই যে এখানে 300 লিটার নিলে 10-12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে, কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে সমস্যা হবে না। আর এটা এটা হচ্ছে যে দেখছেন খুব সম্ভবত মনে হয় ওই যে যেটা আমি 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 আসার আগে আপনাকে একটা তো ভিডিও দেখাইলাম, আমি যে একজন মাঠা ব্যবসায়ীর সাথে কথা বলছি, তো উনি এরকম একটা ছিল ওনার কাছে, মানে ডাবল চেম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল চেম্বার, এটা 100 লিটারের একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে 50-50 পার্টিশন করা আর কি। এখানে মাঠা 50 লিটার রাখতে পারবে, এখানে মিল্কশেক অথবা অন্য কোনো লেবু শরবত বা অন্য কোনো আইটেম হ্যাঁ রাখতে পারবে আর কি। আর যাদের একটু বাজেট কম সেক্ষেত্রে আমাদের আরেকটা আছে সিঙ্গেল চেম্বার, ওটা তো শুধু মাঠা বিক্রি করতে পারবে, ওটা দাম হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা, মানে এটা কত পড়বে? এটা 90,000 টাকা। মানে ভাইয়া এটা তো শুধু না, এটার সাথে গাড়িটা? হ্যাঁ, গাড়িটা কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট, পুরো কমপ্লিট গাড়ি। আমরা দেখি রাস্তাঘাটে বিক্রি করে মাঠা, ওগুলো সব আপনাদের? হ্যাঁ, আমাদের সব, আমাদের এসব ট্যাঙ্ক আমরা মানে এখান থেকে। এটা যদি নেন ভিউয়ার্স পড়বে 90,000 টাকা, যদি এক চেম্বারে নেন পড়বে 80,000 টাকা। জি, তাহলে আর কি আছে আমাদের হচ্ছে যে চিলার মেশিন, যেটা এটা হচ্ছে 300 লিটার, যেটা এটা হচ্ছে 1,30,000। এখানে দেখতেছি বিশাল বিশাল কি এগুলো, কি মেশিন বলে? এগুলো চিলার মেশিন বলে। এটা হচ্ছে ভাই 1,200 লিটারের চিলার মেশিন, এটা আছে 600, এটা হচ্ছে 300। জি জি, এই 300 যেটা আছে এটা হচ্ছে আপনার 1,30,000 টাকা, আর 600 যেটা আছে সেটা হচ্ছে 2,10,000, আর এটা যেটা আছে 1,200 লিটার সেটা হচ্ছে 3,50,000। এগুলোর সাথে কি এই মেশিন? হ্যাঁ, এগুলো ফুল কমপ্লিট, আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে, আপনি শুধু আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, নিয়ে যাবেন শুধু কারেন্ট লাইন দিবেন আর মাঠা এখানে ঢালবেন, আপনার অটোমেটিক আর কি, সম্পূর্ণ অটোমেটিক। এখানে এটা কত বললেন? 1,200 লিটার? এটা এটা আছে 1,200 লিটার। 1,200 লিটার? তাহলে অনেক। হ্যাঁ অনেক, আমরা কাস্টমাইজও বানাই, আপনারা দেখছেন অনেক রুট ট্যাঙ্কের ট্রাকের পিছনে যেগুলো থাকে ওগুলো আমরা বানাই। হ্যাঁ, এবার কাস্টমাইজ করার অপশন আছে, 1,200, 2,200, 2,400, ঠিক আছে, এগুলো কোনোই না, আপনি যে যেরকম বলবেন সেরকম বানাই দেওয়া যাবে। ঠান্ডা থাকবে এগুলো ভালো মানের জিনিস ইউজ না করলে থাকে না, এবং ঠান্ডা রাখার ক্ষেত্রে জানেন যে কম্প্রেসারটা আর কি খুব ডিপেন্ড করে। তো আমরা হচ্ছে এলজিএম কুলথনের, এই যে এখানে দেখতে পারেন এলজিএম কুলথনের আমরা কম্প্রেসার ইউজ করি, যেটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট, এবং ওই বোর্ড গুলো এগুলো আছে বাইরে থেকে আনা, এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট। এগুলো কিন্তু সবগুলো বিয়ার আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাকওয়া এন্টারপ্রাইজ থেকে। জি জি, তো ভাই এগুলাই তো আপনারা চিনছেন। হ্যাঁ,
সংরক্ষণ করে রাখি এবং এইখান থেকে আমাদের আরো দুইটা আছে সাপ্লাই গাড়ি, সেটা দিয়ে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় দিন রাত সাপ্লাই দেয় আর কি। প্রতিদিন সাপ্লাই, হ্যাঁ একদিন পর পর। এখানে যদি বলেন যে এক মাসের মধ্যে যদি আপনার চালান উঠাই ধরতে পারেন তাহলে ভাবেন পরবর্তীতে প্রতি মাসে কিন্তু শুধু লাভ আর লাভ। তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তাদের ইন্টারনেটের সাথে যোগাযোগ করে দ্রুত এই ব্যবসার সাথে যুক্ত হয়ে যান। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও দ্বারা। আপনাদের সুবিধার্থে কিন্তু এই সবাই অ্যাডিশন ফোন নাম্বার দিয়ে যাচ্ছে ডিসক্রিপশন বক্সে এবং ইনস্টাগ্রাম নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই ভাইয়াদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেগুলোকেও কিন্তু দিয়ে আপনারা সবগুলো ডিটেলস দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে, নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।